সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের হিসাব দেওয়ার ক্ষেত্রে এখনো স্বচ্ছতা আসেনি বলে জানিয়েছেন বিডা নির্বাহী সভাপতি সিরাজুল ইসলাম। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মঙ্গলবার বিনিয়োগ উন্নয়ন বোর্ডের সেমিনার কক্ষে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক হিসাব অডিট কার্যকরী করতে আইসিবির বিকল্প নেই। সরকারকে আর্থিকভাবে শক্তিশালী করতে আইসিবিকে আরও পেশাদার হওয়ার আহ্বান জানান তিনি। আইসিবির প্রেসিডেন্ট শাহাদাত হোসেন বলেন, এই চুক্তির মাধ্যমে দেশের উন্নয়নে অংশীদার হওয়ার সুযোগ পেয়েছে আইসিবি।